প্রশাসনের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের সমাবেশের স্থলকে পরিবর্তন করে দিয়েছে এই আওয়ামী লীগের প্রতিপায় আওয়ামী প্রশাসনের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের চলমান প্রতিবাদ আন্দোলনকে আপনারা যে প্রতিরোধ সংগ্রামে পরিণত করেছেন এজন্য আপনাদের আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি চলমান প্রতিবাদ বিরোধী আন্দোলন আন্দোলনে আমাদের রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের রাজনৈতিক গুরু দীর্ঘদিন যে নেতৃত্বের কাছে আমরা রাজনীতি করেছি, বিএনপির স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, যেমন এটা যারা বাবু বৈশাখ চন্দ্র রায়, আমাদের এখানে আজকের এই সমাবেশকে সাফল্য মণ্ডিত করবার জন্য আমাদের খুলনা বিভাগের বক্তৃতা অভিষেক শুনেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। নেতৃবৃন্দ, জনগণ ইতিমধ্যে এই ফাসিস্ট সরকারকে লাল কার্ড দেখানো শুরু করেছে, এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো, এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো রাজপথে রাস্তায় নেমে এসেছিল এই সরকারকে লাল কার্ড দেখানোর জন্য। আপনারা দেখেছেন লাল কার্ড দেখানোর জন্য লোকজন রাস্তায় নেমে এসেছে। আজকেও আমাদের নবগঠিত বিএনপির নেতৃত্বে, জেলা এবং মহানগরীর নেতৃত্বে এই ডুমুরিয়া বিএনপির এইখানে এসে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই সরকারকে লাল কার্ড দেখানোর জন্য। তাই আমাদের উচ্চারিত স্লোগান হবে, লড়াই হবে যেখানে, যুদ্ধ হবে সেখানে। আমাদের কর্মসূচি হল বাধা হাসবে যেখানে, ল